হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদেরকে দেখাবো যে এই যে তোমরা একটা ঘড়ি দেখতে পাচ্ছ, দেখতে খুব সুন্দর লাগছে এই ঘড়িগুলো। তো পেছনে এরকম ডিজাইন করা আছে, AGS স্টেনলেস স্টিল ব্যাগ। তো এই ঘড়িগুলো কী করে তোমরা ইউজ করবে বা সময় তোমরা বদলাবে? ঘড়িগুলো দেখতে খুব সুন্দর, তোমরা মার্কেটে কিনলে কিনতে পারো, কিন্তু এখানে বেশিরভাগ মডার্ন যুগ, সো এই ঘড়ি কিন্তু কেউ দেখে না, কিন্তু দেখতে না একটা স্টপ ওয়াচের মতন লাগে। ঘড়িগুলোর দামও বেশি সেরকম না। তো ঘড়িগুলো তোমরা কিনলে কিনতে পারো, দেখতে খুব সুন্দর, চার্জও সার্ভিস খুব ভালো দেয়। তো এগুলো সময় যেভাবে তোমরা এটা টাইম যেটাভাবে সেট করবে, তার জন্য প্রথমে তোমাকে স্ক্রিনে একবার টাচ করতে হবে। পিছনে টাচ করলে সময় চলে আসবে। তো বাম পাশে যদি ক্লিক করো, এরকম দেখছো উঠানামা করছে। এবার তুমি ধরে নাও আর যদি বাম পাশে করে তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, পাশেরটা ঘন্টা ওটা মিনিট, এরকম চেঞ্জ হবে। ধরলে তুমি এটা এক মিনিট, তো সরি আবার বন্ধ হয়ে গেল। ধরে নাও তোমার এখন বাজছে 10টা বা 5টা বাজছে, তো ডান দিকে এটা কিন্তু তোমার চেঞ্জ হবে। দেখতে পাচ্ছি আমি ডান দিকে একবার একবার করে ক্লিক করছি, তো কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমার ঘড়িতে এখন 7টা বাজছে, তো ডান দিকে এরকম কিন্তু 7টা বেজে চলে আসলো। তার পাশে যখন যাবে এটা মিনিটের, তখন এই পাশে চলে আসবে, যে এখানেও এরকমভাবে ডান দিকে ক্লিক করবে, দেখতে পাচ্ছ বাড়ছে 50, 51, এরকমভাবে দেখো 52। যবার ক্লিক করবে তবার পাবে, এরকম টিপে ধরলেও কিন্তু এটা বাড়বে। দেখতে পাচ্ছ আমি ধরো টিপে আছি, দেখতে পাচ্ছ বাড়ছে, এরকম বাজছে 45 বাজছে। আমি 45 সেট করে দিচ্ছি, এটা সময় চলে গেল। তারপরে তোমার এবার এটা হচ্ছে মাসের হিসাব, এখন 6 মাসের আজকে 13 তারিখ, তো আমি তার জন্য 6 মাসের 13 তারিখ ফিক্স করে দিয়েছি। এরকমভাবে তোমরা ঘড়িটা সব কিছু ঠিক করে নেবে, দেখতে খুব সুন্দর লাগছে ঘড়িটা, তোমরা বাজারে কিনলে তো কিনতে পারো।